এক গ্রামে সোনাই নামে এক যুবক বসবাস করত। সে ছিল বড্ড বেশি সহজ সরল, তাই সবাই সুযোগ পেলেই তাকে বোকা বানায়। তার বাবা মায়ের সে একমাত্র আদরের সন্তান। বাবার আর্থিক অবস্থা মোটামুটি ভালো হওয়ার কারণে সে এত বোকা হওয়া সত্ত্বেও তাকে বিয়ে দেয়া গেছে। অনেক খোঁজাখুঁজির পর অল্প কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে। গত দুদিন আগে মেয়ে পক্ষের লোক এসে তার বউকে বাপের বাড়িতে বেড়াতে নিয়ে গেছে। আজ সে যাবে তার শ্বশুর বাড়িতে, সেখানে একদিন থেকে পরের দিন বউ নিয়ে বাড়ি ফিরবে। তাই তার মায়ের দুশ্চিন্তার কোনো শেষ নেই, কারণ সোনাইকে কখনো কোথাও তিনি একা ছাড়েননি। কিন্তু আজ তার সাথে কাউকে পাঠানো যাচ্ছে না। সোনাইয়ের বাবা ব্যবসার কাজে শহরে গেছেন, আর সোনাইয়ের বন্ধুবান্ধবরা যে যার কাজে ব্যস্ত। অগাত্তা বাধ্য হয়েই সোনাইয়ের মা তাকে একাই পাঠাচ্ছেন। তাকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত করে দিয়ে সোনাইয়ের মা সোনাইকে বলল, বাবা তুই তো বড়ই বোকা, শ্বশুর বাড়িতে যেয়ে উল্টাপাল্টা কিছু বলিস না। যাই বলবি একটু সুন্দর করে বলবি, চাষার মতো কথা বলবি না, কোকিলের মতো সুন্দর করে কথা বলবি, কথা একটু কম বলবি, যেখানে সেখানে বসিস না, একটু উঁচু জায়গা দেখে বসবি, তোর তো মাটিতে বসার অভ্যাস। আর এই নে কিছু টাকা, এই টাকা দিয়ে যাওয়ার সময় কিছু মিছু কিনে নিয়ে যাস, আর কাল সকাল সকাল রওনা দিয়ে দিস। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল সকাল সকালেই ফিরে আসব। আচ্ছা তবে দেখে শুনে রওনা দে বাবা। সোনাই মায়ের দেয়া টাকা নিয়ে রওনা হলো। মায়ের কথাগুলো মনে মনে স্মরণ করতে থাকলো সে, তাই শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রথমে সে বাজারে গেল। মা বলেছে কিছু মিছু কিনে নেয়ার জন্য। সে একটি মুদি দোকানে গিয়ে জিজ্ঞাসা করল, ও ভাই, আপনার দোকানে কি কিছু মিছু আছে? কিছু মিছু বলতে তুমি কি নিবে সেটা আগে বলো। আমি কিছু মিছুই নেব। আছে কি না বলো। না, আমার দোকানে কিছু মিছু নেই, তুমি অন্য জায়গায় দেখো। সোনাই এবার পাশের ওষুধের দোকানে গিয়ে ভাবতে লাগল, মুদি দোকানে তো কিছু মিছু পেলাম না, দেখি ওষুধের দোকানে কিছু মিছু পাওয়া যায় কি না। দোকানের সামনে দাঁড়িয়ে সে যখন এসব ভাবছে, দোকানদার তখন তাকে জিজ্ঞাসা করল, কি ভাই কি লাগবে? আপনার দোকানে কি কিছু মিছু আছে? কিছু মিছু বলতে তো অনেক কিছুই আছে, আপনি কি নিবেন? আমি কিছু মিছু নিব। আচ্ছা তাহলে বলেন কি দিব। বললাম তো আমি কিছু মিছু নিব। দোকানদার এবার বুঝতে পারল এর মাথামুন্ডু ঠিক নাই, তাই রাগত স্বরেই বলল, সকাল সকাল কোত্থেকে যে এইসব পাগল ছাগল আসে, যাও যাও অন্য কোথাও যাও। দুই দোকানেই কিছু মিছু না পেয়ে সোনাই তো খুব চিন্তায় পড়ে গেল। কোনো দোকানেই যে কিছু মিছু পাই না, মুদি দোকান ওষুধের দোকান কোনো দোকানেই তো পেলাম না। সোনাইকে দেখে এক তরকারি দোকানদার ডাক দিয়ে বলল, এ যে ভাইয়া এদিকে আসুন, কি লাগবে নিয়ে যান। সোনাই দোকানদারের কাছে গিয়ে বলল, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার মা আমাকে কিছু মিছু নিয়ে যেতে বলেছে, তাই আমি কিছু মিছু কিনতে এসেছি, কিন্তু এখানে কোনো দোকানেই তো তা পাচ্ছি না, তোমার দোকানে কি কিছু মিছু আছে? তরকারি দোকানদার তার কথা শুনেই বুঝে ফেলল এ তো একদম বোকা হদ্দ। মনে মনে ফোন দিয়ে আটে একে বোকা বানিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া যাক। হ্যাঁ ভাই, আমার কাছে তো কিছু মিছু আছে, আপনি কত টাকার নেবেন? সোনাই এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, যাক অবশেষে কিছু মিছু পাওয়া গেল। দেন আমাকে 500 টাকার কিছু মিছু দেন। তরকারি দোকানদার তাকে দুইটি বড় বড় কচু ধরিয়ে দিল। ভাই এটা তো কচু। হ্যাঁ ভাই, কচুর আরেক নামই কিছু মিছু। সোনাই মনের আনন্দে কচু দুটিকে কাঁধে ফেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে শ্বশুরবাড়ি পৌঁছে গেল। শ্বশুরবাড়ি পৌঁছে সোনাই ঘরের ভেতরে ঢুকে কচু দুটি বিছানায় রেখে মাটিতে বসতে যাবে, তখন তার মনে পড়ল তার মা বলেছে উঁচু জায়গায় বসতে, তাই সে ঘরের মধ্যে সবচেয়ে উঁচু আলমারির উপর উঠে বসল। কিছুক্ষণ পর সোনাইয়ের শাশুড়ি ঘরে এসে দেখল তার মেয়ের জামাই আলমারির উপরে বসে আছে, আর বিছানায় কচু। সে বলল, বাবা তুমি ওখানে কেন? সোনাই শাশুড়ির কথার যেই উত্তর দিতে যাবে,
তখনই মনে পড়ল তার মা বলেছে শ্বশুর বাড়ি গিয়ে কোকিলের সুরে কথা বলতে। তখন সোনাই বলল, এর মধ্যে সোনাইয়ের বউ ঘরে ঢুকল। ঘরে ঢুকে সোনাইকে দেখে বলল, তুমি ওখানে কি করছো? এক্ষুনি নিচে নামো। বউয়ের ধমক খেয়ে সোনাই নিচে নামল। এবার সোনাইয়ের বউ বলল, তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? সোনাই এবার তাদের কাছে সবকিছু খুলে বলল। সবাই হাসতে শুরু করল। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।